হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আগের দিন রাতে থেকে পরের দিন বিকেলের নাস্তা পর্যন্ত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আপনার ভাইয়া রাত্রেবেলা বাসে আসার সময় এখানে কিছু বিস্কিট, কেক আর রুটি নিয়ে আসলো। এখন এগুলো বের করে নেব। আর এখন এই বিস্কিট কেকগুলো বক্সে ভরে রেখে দিব। আর আমার ভাই ও আপুরা যারা দেশ দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখানে পরের দিন সকালবেলা আমি নাস্তার জন্য কেক বের করে নিলাম। কেক খাবো আর সাথে চা আর বিস্কিট খেয়ে নেব। আর এখন সকালবেলা বিছনা গুছিয়ে বিছনাটা ঝাড় দিয়ে নিব। আর আমরা গৃহিণী, আমাদের যা কাজ থাকে আমাদের ঘরের ভিতরেই থাকে। সকালবেলা উঠে নাস্তা বানানো, ঘর ঝাড় দেওয়া, বিছনা গুছানো, থালবাড়ি ধোয়া আর সংসারের কিছু টুকিটাকি কাজ করা, এগুলো আমি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে নিই। আর আমরা যারা গৃহিণী তারা ঘরে থাকি, ঘরে টুকিটাকি যাই কাজ করি, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করি। আর এখন সোফা গুছিয়ে নিলাম, আর সোফাটা একটু মুছে নিব, তারপরে ঘর ঝাড় দিয়ে নেব। আর আজকে দুপুরে কী কী রান্না করব আর বিকেলবেলা অনেক মজার একটি পাকোড়া বানাবো, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। খাট সোফা সব কিছু গুছিয়ে নিলাম, আর এখন ঘর ঝাড় দিয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। আর আজকে দুপুরের জন্য ছোটো বেলা মাছ, পেঁয়াজ আর একটা আলু দিয়ে আর সাথে টমেটো ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করব। আর এই ছোটো বেলা মাছ, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে, আর এইগুলো শীতের দিনেই বেশি পাওয়া যায়। আর সাথে টমেটোর ডাল রান্না করব আর কাঁচা টমেটো ভাজি করব। আর এখানে টমেটো দিয়ে ডাল রান্না করে নিলাম, টমেটো দিয়ে মসুর ডাল রান্না করে নিলাম। আর ছোটো মাছের তরকারি বলক আসার পর কিছুক্ষণ ভালো মতো জাল দিয়ে নিলাম, অনেকখানি ঝোলের পানি শুকিয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, আর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপরেই নামিয়ে নেব। আর এইভাবে ছোটো মাছ চচ্চড়ি করলে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, এই জন্য আমি প্রায় মাঝে মাঝে ছোটো মাছ রান্না করি। আর এখানে কাঁচা টমেটো ভাজি করে নিলাম, সব কিছু রান্না করা হয়ে গেছে। আর এখানে টমেটো দিয়ে আর সাথে একটি জলপাই দিয়ে ডাল রান্না করলাম। আর ছোটো বাইলা মাছ, পেঁয়াজ, টমেটো আর একটা আলু দিয়ে চচ্চড়ি করলাম, আর সাথে কাঁচা টমেটো ভাজি করলাম। আর দুপুরে খাবার শেষ করে বিকেলে নাস্তার জন্য এখানে বাঁধাকপির পাকোড়া বানাবো, আর এই শীতে বাঁধাকপির পাকোড়া খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি বাঁধাকপি কেটে তারপরে ধুয়ে নিলাম, আর এখন বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো। আর এখন বেসন দিয়ে দিব, আর আমি আজকে বেসন আর চালের গুঁড়া দিয়ে আর সাথে ডিম দিয়ে পাকোড়া বানাবো। আর সাথে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটে নিছি, আর এখন কিছু চালের গুঁড়া দিয়ে দিব। আর এখন অল্প পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন বেসনের সাথে আর বাঁধাকপিগুলো ভালো মতো মেখে নরম করে নেব। ভালো মতো মেখে নরম করে নিলাম, আর এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজ আর ধনিয়া পাতাগুলো বাঁধাকপির সাথে ভালো মতো মেখে মিশিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে একটি ডিম দিয়ে দিব।
আর ডিম দিয়ে আবার ভালো মতো মেখে নিব। আর এই ডিম দিলে খেতে অনেক ভালো লাগে। আর এভাবে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানালে অনেক মচমচে হয়, আর এই শীতের দিনে খেতে খুবই ভালো লাগে। আর এখানে আপনার ভাইয়া আর আমার ছোটো ছেলে ক্যারাম বোর্ড খেলতেছে, আর তার ফাঁকে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই খেলার ফাঁকে একটু ভাজা মচমচে পাকোড়া হলে খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি পাকোড়াগুলো বানিয়ে নিব। আর এখন সবগুলো পাকোড়া উল্টে দেব। পাকোড়াগুলো অনেক মচমচে করে বাদামি কালার করে ভেজে নিলাম। এখন পাকোড়াগুলো উঠিয়ে নিব। আর এই শীতের সন্ধ্যায় এরকম মজার একটি পাকোড়া হলে খেতে খুবই ভালো লাগে। সবগুলো উঠিয়ে নিলাম। এখন আমরা বিকেলের নাস্তা খেয়ে নিব। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত এখানেই বিদায় নিলাম। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।